এরাশক্তি বেশিরভাগ গঞ্জাম জেলা বিজ্ঞপন্থী এনএসি অধীনস্থ নিম্নপরিচিত অনুসূচিত জাতি জনজাতি ছাত্রীনিবাসে বিজ্ঞপন্থী সহরর মাত্র 2 কিলোমিটার দূরে থাকা এক শহ হোজা বিশিষ্ট একটি ছাত্রীনিবাসে খোলা আকাশে পালন পকাই রোষেই করা যাচ্ছে। বিদ্যালয়ের চারিপাখ মধ্যে খোলা পূর্বের এক সেবাশ্রম থাকা বেড়ে 2013 অগস্ট 4 তারিখে তৎকালীন রাজস্ব মন্ত্রী এবং সাংসদঙ্ক দ্বারা ছাত্রীনিবাস উদ্ঘাটন করা যাই অফিস হোস্টেল কাম বর্ষাধিক করা যাচ্ছে মাত্র সম্পূর্ণ হয়ে পার না। বিদ্যালয় হোস্টেল গার্ডেন কর্মচারী শিক্ষক শিক্ষার্থী রহবা পাই মধ্যে কৌশি ব্যবস্থা হয়ে না। কমিটি তরফর মধ্যে পদক্ষেপ নিয়ে আছে আমি জনাইছু ডব্লিউ ডিডব্লিউ আসি সমস্ত দেখছেন আর সেমানে মধ্যে অলরেডি এসিপাই কেমনি কিপরি ভাবে রোষেই ঘর হব সেপাই মধ্যে বিহিত পদক্ষেপ নিয়েছেন না আছে মধ্যাহ্ন ভোজন পাই কোঠা না আছে বাউন্ডারি ওয়াল তবে ইতিমধ্যে সুরক্ষা প্রশ্নবাচী সৃষ্টি করেছি অন্তর্বাসীঙ্ক পাই বিগত সামরিক ত্রিপাঠী এমবি রাজ্য অফিস।